স্বল্প সময়ে সুগন্ধি উচ্চ ফলনশীল নতুন জাত ব্রি ধান 75-এর আবাদ করে বাম্পার ফলন পাচ্ছেন কৃষকরা। এই জাতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম, তুলনামূলক সার কীটনাশক কম লাগায় কৃষকদের উৎপাদন খরচও কম হয়। একর প্রতি ধান এসেছে 60 থেকে 70 মন। আমন আবাদে কমপক্ষে 135 দিন সময় লাগলেও বীজ বপনের এই ধান উঠতে সময় লাগে মাত্র 115 দিন। আগাম জাতের এ ধান আবাদ হওয়ায় খুশি কৃষকেরা। কারেন্ট পোকা, আপনার মাজরা পোকা, আমরা পচনি এখন পর্যন্ত আমরা পাইনি ধানে, আর ধানটার আপনার বয়স সর্বোচ্চ 113 দিনের ভিতরে ধানটা কাটা যাবে। এভাবে ধান আবাদ করলে বোরা, আমন এবং আলু আবাদ করতে পারে। এভাবে তিনটা ফসল আবাদ করলে আমাদের লাভবান হবে, নাহলে তো আমরা এমন ধান লাগে মানে 34 ধান লাগে, মনে করেন দুইটা ফসল করলে হিমশিম খেয়ে যায়। এজন্য বৃদ্ধান 75 লাগালে অনেক লাভবান হতো। এই সিজনে আমরা ধান কাটতে পারছি, কাম কাজ নাই, মনে করো আমার দিনকাল ভালো চলছে, বাড়িঘর চলছে, ধানটা ভালো হচ্ছে আগাম। দিনাজপুরের বিরল উপজেলার পুরিয়া গ্রামের জাতীয় পুরস্কারপ্রাপ্ত আদর্শ কৃষক মতিউর রহমান উচ্চ ফলনশীল সুগন্ধি নতুন জাতের ধান ব্রি ধান 75 আবাদ করেছেন 15 একর জমিতে। এই ধানটা 110 দিনে আমি কাটতে পারতেছি। ধানটা কাটে সুন্দর আমি একটা রবি শস্য করতে পারবো, আলু অথবা সরিষা, তারপরে আমি বড় ধান করতে পারবো। এই ধানে অসুখ বেসুখ একবারেই কম, ফলনও যথেষ্ট ভালো, একরে আমি 65 মন করে ধান পাচ্ছি। তা আমি কৃষকদেরকে বলবো, যেহেতু আমাদের দেশে একটা বিশাল খাদ্য ঘাটতির সমস্যা আছে, যে যেই সব জমি আমরা আমন কাটে বড় করি সেই সব জমিতে ব্রি 75 করে আমরা সুন্দর একটা আপনার আলু কিংবা সরিষা করে আমরা বড় করতে পারবো, যেটা কোনো সমস্যা হবে না, তাই জমিটা আমাদের 3 ফসলিতে রূপান্তর হবে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের এই কর্মকর্তা বলছেন, সাধারণ কৃষকদের মাঝে নতুন উচ্চ ফলনশীল জাতের ধান সম্প্রসারণের লক্ষ্যে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বীজ উৎপাদন করছে বিএডিসি। বৃধান 75 এমনই একটা ধান যেটা আমাদের চাষি নিজেই বলেছেন, আমরা ধান হারভেস্টের পরপরেই যদি আমরা এটাকে ওয়েট করি তাহলে আমরা প্রায় একরে 75 থেকে 80 মন ধান পেয়ে থাকি, আর একটু শুকাই নিলে 14-15% ময়েশ্চারে এটা 65-70 মন পর্যন্ত ধান চলে আসে। এই এই এটা সবচেয়ে বড় বিশেষত্ব হলো ধান এইটার জীবনকাল হলো স্বল্প জীবনকালীন ফসল, এটা 110 থেকে 115 দিন জীবন সাইকেলের, যেখানে অন্য অন্য যেগুলো লং ডিউরেশনের ক্রপ 145-150 দিন আমাদের আমনে লাগে, সেখানে আমরা এই ধানটা করে এই বীজটা করে এর মধ্যবর্তী আরেকটা ফসল আমরা করতে পারি। এ কারণে আমাদের যে দো ফসলি জমিগুলো আছে 3 ফসলি হয়ে যাবে, আমাদের ক্রপিং ইন্টেন্সিটি বেড়ে যাবে। আর তারপরে কথা হলো, যেহেতু এটা অল্প সময়ে হচ্ছে, ফলন বেশি, চাষিরা যদি ব্যবহার করে এই বীজটা যদি তারা ব্যবহার করে ভালো বীজ পায়, তাহলে আমার মনে হয় যে আমাদের দেশের সার্বিক পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত ব্রি 75 আশার আলো দেখাচ্ছে চাষীদের। দিনাজপুর জেলায় বিএডিসির আওতায় ব্রি ধান 75-এর বীজ উৎপাদন হচ্ছে 45 একর জমিতে। সময় সংবাদ, দিনাজপুর।